খেয়েছিলাম বলিনি, তার কারণ প্রথম কথা যা হয় আর কি মনে হয়েছিল কে বা বুঝবে বলেই বা কি হবে। কিন্তু এই ব্যাপারে আমার ইন্সপিরেশন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি উজ্জয়িনীকে মনে করছি, কারণ ও সত্যি ইন্সপায়ার করেছে যে ঘটনাটা যত পুরনোই হোক না কেন যদি নিজের দোষ না থাকে তাহলে অবশ্যই যে কোনো সত্যি ঘটনা রিভিল করতে যাওয়ার আগে ভয় পাওয়ার কিছু নেই বা নিজেরকে ছোট ভাবার কিছু নেই। তো আজকে সেটাই করছি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। 2013-14 এরকম একটা সময় আমি তখন মেট্রোতে সকালের দিকে রেগুলার জার্নি করতাম। তো যেটা হয় আর কি, এমজি রোড স্টেশন থেকে আমি উঠি এবং কালীঘাটে আমাকে নামতে হতো। তো মেট্রোটা স্টেশনে এসে গেছিলো, কয়েক সেকেন্ডের মধ্যে ছেড়ে দেবে, তো সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে মেট্রোটা ধরি এবং লাস্ট কামরায় উঠি। যথারীতি লাস্ট কামরায় উঠে যেটা হয় আর কি, আমি দেখতে পাই যে মেট্রোটা বেশ ভিড়, অফিস টাইমে যেরকম হয় অ্যাজ এক্সপেক্টেড সেরকম একটা ভিড়। মেট্রোয় ওঠার পরেই পিঠে ব্যাকপ্যাক নিতাম তখন, তো পিঠে ব্যাগ রাখলে মেট্রোতে দাঁড়াতে অসুবিধে হয়, আমার মনে হয় অনেকেই যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তারা জানেন। ব্যাগটা পিঠ থেকে সামনে নিয়ে নিয়েছিলাম। তো তারপর যখন দাঁড়াই একদম গেটের সামনে, ওইখানেই দাঁড়ানোর একমাত্র জায়গা ছিল, একজন খুব বয়স্ক মানুষ তিনি বসেছিলেন, এবং তিনি যেখানে বসেছিলেন সেখানে মেট্রোর হ্যান্ডেলটা এরকম জায়গায় যদি থাকে ওনার হাতটা হ্যান্ডেলের বাইরে উনি রেখে রিল্যাক্স করে বসেছেন। তো যথারীতি আমি যখন দাঁড়াচ্ছি গেটের সামনে এবং গেটটা যখন খুলে যাচ্ছে প্রত্যেকটা স্টেশনে মানুষজন হুড়মুড় করে ঢুকছে, আমি পিছিয়ে যাচ্ছিলাম এবং পিছিয়ে যাওয়াতে ওনার হাতের উপরে গিয়ে কিন্তু আমি বারবার পড়ছিলাম। এই দৃশ্যটা আশা করি তোমাদের ইমাজিন করতে একটু অসুবিধে হচ্ছে না। তো যেটা হয় আর কি, আমি সেই সময় দাঁড়িয়ে আমি ওই ভদ্রলোককে বলি, কাকু আপনার হাতটা ভেতরে ঢুকিয়ে নিয়ে বসুন, আপনি তো বসে আছেন, আপনার কিন্তু অসুবিধে হবে এবং আপনার হাতের উপর আমি পড়ে যেতে পারি, লেগে যেতে পারে। ঠিক সেই সময় দাঁড়িয়ে উনি হাতটা তো তোলেন না, সরানো না, উপরন্তু অশ্লীল ভাষায় কথা বলেন। পরে স্টেশনে কিন্তু সেম জিনিসটাই আবার ঘটে, সেম ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং বেশ কিছু মানুষ হুড়মুড় করে ঢোকাতে আমাকে পিছিয়ে যেতে হয় এবং তারপর ওনার হাতের উপরে গিয়ে চাপটা পড়ে। উনি সেই সময় যেটা করেছিলেন, উনি উঠে বিশ্রীভাবে আমার পিঠে ওনার হাত দিয়ে মেরেছিলেন, কনুই দিয়েও মেরেছিলেন। আমি সেই সব ভাগ্যবতীদের মধ্যে হয়তো পড়ি যে যারা মেট্রোয়ে সেই সময় ছিলেন প্রত্যক্ষদর্শী ডেলি প্যাসেঞ্জার যারা ছিলেন প্রত্যেকে আমাকে সাপোর্ট করেন এবং ওই মানুষটিকে ক্ষমা চাইতে ইমিডিয়েটলি বাধ্য করেন। ওনার বয়সের কথা মাথায় রেখে আমি ওনাকে ক্ষমা করে দিয়েছিলাম, উনি তার একটা স্টেশন পরে নেমেও গিয়েছিলেন। এটা একটা অভিজ্ঞতা। দ্বিতীয় অভিজ্ঞতাটা কিছুদিন আগের ঘটনা, কয়েক বছর, এক দু বছর আগেরই ঘটনা। সেই সময় মেট্রোতে, প্রথমত আমি বলে রাখি যে মেট্রোয়ে কিন্তু কিছু সিট রিজার্ভ থাকে ফর লেডিস, কিছুটা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য, এবং বাকি সিট কিছুটা রিজার্ভ থাকে সিনিয়র সিটিজেনদের জন্য। এইগুলো ছাড়া আদার যে সমস্ত সিটসগুলো থাকে সেগুলো কিন্তু জেনারেল সিট, আই রিপিট, সেগুলো জেনারেল সিট, সেগুলো জেন্টস বলে কখনোই কোথাও মেনশন করার নেই, এবং জেনারেল সিটে কিন্তু মহিলারা অনায়াসেই বসতে পারেন। তো টালিগঞ্জ থেকে আমার ডেস্টিনেশন ছিল তখন এমজি রোড, আমার সঙ্গে একজন আমার মেল ফ্রেন্ড ছিল যার ডেস্টিনেশন ছিল দমদম। সেই সময় আমরা দুজন একসঙ্গে উঠি, এনাফ ভিড় ছিল, জেনারেল সিট খালি ছিল, খালি থাকাতে আমি তার পাশে গিয়ে বসি। কয়েকটা স্টেশন পর কিছু মানুষ ওঠেন, এক দল অফিস যাত্রী এবং তারা হয়তো ডেলি প্যাসেঞ্জারও বটে, তাদের একটা গ্রুপ ছিল। সেই গ্রুপ থেকে অশ্লীল টোন টিটকিরি শুরু হয় শুধুমাত্র এই কারণে যে আমি কেন জেনারেল সিটে বসেছি এবং জেনারেল সিটটি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। যখন আমি তাদের বলি যে সিটটি জেনারেল এবং লেডিস ফাঁকা ছিল না বলে এখানে এসে বসেছি, শুধুমাত্র পুরুষ বন্ধুর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করবো বলে আমি ওই সিটে বসিনি, তখন কিন্তু তারা অত্যন্ত বাজে ভাষায় আমাকে আক্রমণ করেন। এবং যেটা গত সোমবার ঘটেছিল, অর্থাৎ দুজন ইয়াং ছেলে মেয়েকে দেখে আমি জানি না কার মনে কি ধারণা উঠেছিল বা কি ভেবেছিলেন তারা, ঠিক সেদিনও কিন্তু অস্থিরভাবে কিছু অফিস যাত্রী দলবদ্ধ হয়ে আক্রমণ করে। হ্যাঁ, দু একটা আওয়াজ উঠেছিল প্রতিবাদের ভাষা হিসেবে, তারা দমে যায় এই দলের কাছে। আমি এনজি রোড স্টেশনে যথারীতি নেমে যাই, কিন্তু তারপরে আমার অত্যন্ত দুঃখ হয়েছিল, কারণ আমার বন্ধু দমদম স্টেশনে নামার পর আমাকে ফোন করেছিল রীতিমতন কাঁদতে কাঁদতে, একটা 26-27 বছরের ছেলে রীতিমতন কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছিল যে দিদি, আমি যদি তোমার সঙ্গে এমজি রোডে নেমে যেতাম তাহলে হয়তো এভাবে বাকি রাস্তাটা আমাকে হ্যারাস্ট হতে হতো না। কি অশ্লীল মন্তব্য আমাকে শুনতে হয়েছে ওই সিনিয়র সিটিজেন মানুষগুলোর থেকে, সেটা আর তোমাকে আমি বলবো না। প্রথমত একটা কথা আমার বলতে ভীষণ ইচ্ছে করছে যে
সম্মান কিন্তু বয়স বাড়লে পাওয়া যায় না। বয়সে অনেক বড় মানুষ পৃথিবীতে রয়েছেন, লাদেনও আমার থেকে বয়সে বড় ছিল, তাহলে তাকেই রেসপেক্ট করতে পারতাম। শুধুমাত্র বয়স বেশি বলে কাউকে সম্মান করতেই হবে এই মতবাদে আমি বিশ্বাস করি না। আর দ্বিতীয়ত, সোমবারের যে ঘটনাটা, প্রথমত বলি আমি প্রচণ্ড ভিড়ে মেট্রোয় ট্রাভেল করেছি, করি, ভবিষ্যতেও করব। এবং আমার ভাই হোক, আমার দাদা হোক, আমার বন্ধু বান্ধব হোক, আমার আত্মীয় স্বজন হোক, বিশ্বাস করুন আমার হাইট 5'1" এবং নন এসি মেট্রোতে আপার রডে আমার হাত পৌঁছয় না। এবং ঠিক সেই কারণে আমি আমার বহু পুরুষ বন্ধু, দাদা, ভাই, আত্মীয় স্বজন অনেকেরই কিন্তু কাঁধে হাত দিয়ে দাঁড়াই। এবং তারাও কিন্তু যখন প্রত্যেকটা স্টেশনে অফিস টাইমে মেট্রোর গেট খুলে যায় এবং হুড়মুড় করে লোক ঢোকে, তখন কিন্তু রীতিমতন তারা জড়িয়ে ধরেই প্রোটেক্ট করে, এটাতে অশ্লীলতা নেই। এবং যদি মেট্রো ফাঁকা থাকার দরুন আমি যদি নাও বসি, আমার মনে হয় না এই ব্যাপারটার মধ্যে কারোর কিছু বলার থাকতে পারে, কারণ লোকাল ট্রেনও কিন্তু কম্পার্টমেন্ট ফাঁকা থাকলে সেখানেও বহু ইয়াং ছেলেপিলেরা দরজার সামনে দাঁড়ায়, হাওয়া খাওয়ার জন্য, একটু আনন্দ করার জন্য, বিভিন্ন কারণে হতে পারে। সুতরাং এটা কোনো যুক্তি নয় যে মেট্রো ফাঁকা থাকলে আমাকে সিট দেখে বসে পড়তেই হবে। আরেকটা কথা বলতে চাই, যে মেট্রো যদি ফাঁকাও থাকে, ফাঁকা মেট্রোতেও কেউ অসংযমী আচরণ করতে পারে না এবং কম্পার্টমেন্টের এধার থেকে ওধারে যেতে পারে না। তার কারণ, যারা ফাঁকা মেট্রোতেও ট্রাভেল করেছেন, আশা করি তারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন যে ফাঁকা মেট্রোতে কিন্তু দাঁড়াতে গেলে অনেক বেশি ব্যালেন্সের প্রয়োজন হয়, কারণ তখন ট্রেন অনেক বেশি মুভ করে এবং ফাঁকা মেট্রোতে দাঁড়িয়ে এধার থেকে ওধার জাস্ট নর্মালি হেঁটে যাওয়াটা নট আ ম্যাটার অফ জোক, কোনো সুস্থ মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না। আর ভিড় মেট্রোতে, যেখানে অলমোস্ট কখনো কখনো একটা পায়ের উপর একটা পা রেখেও দাঁড়াতে হয়, সেখানে দাঁড়িয়ে আর যাই হোক, বিশ্বাস করুন একদম সত্যি কথা বলছি, আমার মতামতের সঙ্গে কে মানে অ্যাডমিট করবেন, কে ডিনাই করবেন আমি জানি না, আর যাই হোক না কেন, রোম্যান্স পায় না, রোম্যান্স পায় না, ওই প্রচণ্ড ভিড় ট্রেনে রোম্যান্স পায় না, এই গরমে তো একদম পায় না। এমনকি ইভেন এসি মেট্রোগুলোও কিন্তু যথেষ্টই গরম থাকে ভিড়ের সময়, এসি ঠান্ডা হওয়াটা তখন মোটেই এসে পৌঁছয় না, খুব কমফোর্টেবল জার্নিটা হয় না এবং তখনও রোম্যান্স পায় না। আর আরেকটা কথা বিশেষ করে বলতে চাই, যে কলকাতা মেট্রোয় আমি সেদিনকার পর থেকে চড়েছি, মেট্রো আমার কাছে সেফ একটা জায়গা, খুব ফাস্ট একটা মানে ডেইলি প্যাসেঞ্জারি করার মাধ্যম, সুতরাং মেট্রো চড়া তো আমি বন্ধ করতে পারবো না। কিন্তু যদি মেট্রোয় কোজি হয়ে দাঁড়ানোটা অন্যায় হয়, তাহলে আমাদের চারপাশে অনেক কিছুই দেখে আমাদের চোখ বন্ধ করে ফেলতে হয়। রাস্তায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই ওপেনলি মুরগি কাটা হচ্ছে, সুলভ শৌচালয় সব জায়গায় অ্যাভেলেবেল নয় বলে বহু মানুষ সুলভ শৌচালয় থাকা সত্ত্বেও অনেক জায়গায় দাঁড়িয়ে দেয়ালে পেশাব করছেন। এছাড়াও মানে কি বলবো, রাস্তায় জনসমক্ষে আমরা বহু সো কল্ড কোট আনকোট, যাদেরকে আমরা সভ্য ভদ্র মানুষ বলি, মানে একেবারে সিভিলাইজড সিটিজেন যারা, তারা কিন্তু খিস্তি গালাগালি করেন। সুতরাং এত কিছু দেখেও যদি আমরা খারাপ না হয়ে যাই, তা আমাদের পরবর্তী প্রজন্ম যদি ভালো খারাপের বিচারটা না শেখে, তাহলে শুধুমাত্র মেট্রোয় কোজি হয়ে দাঁড়িয়েছে বলে আমার পরবর্তী জেনারেশন কুশিক্ষা পাবে বা আমার দৃশ্য দূষণ হবে, এটা মনে করাটা একেবারেই একটা বুলশিট আমি মনে করি। আর আরেকটা ব্যাপার বলতে চাই, যে যারা আমার এই ভিডিওটার সঙ্গে একমত তারা তাদের কথা লিখুন, যারা ভিন্ন মত পোষণ করছেন তারাও ওয়েলকাম। বিশ্বাস করুন সোমবারের পর থেকে ঘটনাটা নিয়ে পার্সোনালি ভীষণ দুঃখিত ফিল করছি, কারণ ন্যাশনাল চ্যানেলে যখন আমার শহর কলকাতা নিয়ে কথা হচ্ছে, তখন শহরের ভালো দিকটা তুলে না ধরতে পেরে আমরা একটা এমন দিক তুলে ধরছি যেটা আমাদের কাছে, সকলের কাছে যারা এই শহরটাকে ভালোবাসি তাদের কাছে খুব লজ্জার, খুব কষ্টের। আমার প্রচুর বন্ধুবান্ধব ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাইতে সেটেল, তারা ফোন করছে, জানতে চাইছে যে কি হচ্ছে কলকাতা মেট্রো, এগুলো কলকাতা মেট্রো তাদের সঙ্গে আমার কলেজ লাইফের অনেক ভালো ভালো দিন, ভালো ভালো মুহূর্ত, ভালো ভালো অভিজ্ঞতা আমি শেয়ার করেছি, কলকাতা মেট্রোকে এভাবে দেখতে পারছি না, প্লিজ। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী সময় লাইভ আসার চেষ্টা করব। আমার এটুকুই আজকের মতো বলার ছিল, থ্যাংক ইউ।